বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় এখন 12টা হয়ে গেল এবং আমি রাসেল আছি সাথে। তো রাসেল ভাই, আমি এসেছি মিরপুর থেকে। আমি সরাসরি আমার কাহিনীতে চলে যাব। একদিন শীতের সময় আমি কম্বল মোড়া দিয়ে শুয়েছিলাম। তো আমি অনেক ঠান্ডাই লাগছিল আমার। তো হঠাৎ আমি দেখি যে আমার পায়ের কাছ থেকে কম্বল টান দিচ্ছে কেউ। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে আসলে কি হচ্ছে। তো আমি কম্বলটার মাথাটা জোরে ধরে শুয়েছিলাম। তো হঠাৎ করে আমি দেখি যে আরো জোরে টান দিচ্ছে। পরে আমি একটা শব্দ পেলাম, অনেক জোরে চিৎকার করে বলল, অনেক সকাল হয়েছে, সকাল 12টা বাজে, ঘুম থেকে ওঠ। পরে এমন জোরে টান দিল কম্বলটা যে আমি সহ পড়ে গেলাম। পরে দেখি সেটা আমার আম্মু।